ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন কবে স্থাপিত হয়? 1956 সালে। নরসিংহম কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয়? ব্যাংকিং এর ক্ষেত্রে। বিশ্ব ব্যাংক কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। ভারতের অর্থনীতির প্রকৃতি কেমন? মিশ্র। চেল্লাইয়া কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছে? কর কাঠামো সংস্কারের জন্য। 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ হয়? 14টি। ভারতের অর্থনীতিতে কোন দেশ সর্বাপেক্ষা বেশি বিনিয়োগ করেছে? আমেরিকা। ভারত কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? আমেরিকা। ফেরা কি? বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ফেরা। অপারেশন ককুন, ককুন, অপারেশন ককুন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? রেশম শিল্প বিকাশ। নবার্ট কবে স্থাপিত হয়? 1982। নবার্ট কবে স্থাপিত হয়? 1982। মৌসুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়? কৃষি ক্ষেত্রে। ম্যালথাসীয় তত্ত্ব কোন সম্পর্কিত? জনসংখ্যা। পরিবার কল্যাণ কর্মসূচি কোন প্রকল্পের প্রবর্তিত হয়? পঞ্চম, পঞ্চম। কোন কর রাজ্য সরকার আদায় করে? বিক্রয় কর। রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? মুম্বাই। ভারতের প্রথম শিল্প নীতি ঘোষণা করে? 1948 সালে। অর্থনীতিতে উপযোগিতা বলতে কি বোঝায়? মানবিক চাহিদা পূরণ। টেক অফ স্টেজ বলতে কি বোঝায়? অর্থনৈতিক উন্নতির সূচনা। টেক অফ স্টেজ অর্থনৈতিক উন্নতির সূচনা। এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? ম্যানিলা। এশিয়া উন্নয়ন ব্যাংক ম্যানিলা। কোন দেশ থেকে ভারত চা আমদানি করে? গ্রেট ব্রিটেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি? পঞ্চম। কোন বছর আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা সূচনা হয়? 1952। ভারতের জাতীয় আয় কি প্রথম পরিমাণ নির্ণয় করেন? দাদাভাই নৌরভজি। জীবন বিজ্ঞান এবং কত খ্রিস্ট বছরে প্রতিষ্ঠিত হয়? 1956। 1956 ব্যাংক টাকা ছাপাবার ক্ষমতা কোন ব্যাংকের আছে? কেন্দ্রীয় ব্যাংক। কাকে অর্থনীতির জনক বলে? অ্যাডাম স্মিথ। মুদ্রাস্ফীতির অর্থ কি? টাকার যোগান। অপারেশন বর্গা কি? কৃষি সংস্কারমূলক কর্মসূচি। অপারেশন বর্গা।